নমস্কার আপনারা দেখছেন লামডিং টাইমসের নতুন অনুষ্ঠান গুড মর্নিং লামডিং এ অনুষ্ঠানের মাধ্যমে আমরা লামডিংয়ের বিভিন্ন প্রতিভাশীল ব্যক্তিদেরকে আমরা আমাদের লামডিং টাইমসের দর্শকদের কাছে তুলে ধরতে চাইছি আজ আমাদের সাথে আছেন এক বিশিষ্ট ব্যক্তি লামডিংয়ের যে লামডিংয়ের সুনাম অর্জন শুধু আমাদের রাজ্যে নয় দেশে নয় সমস্ত ইন্টারন্যাশনালে বলা যেতে পারে আমাদের লামডিংয়ে সুনাম অর্জন করেছেন ওনার সম্বন্ধে যত প্রশংসা করা যায় ততই কম উনি হচ্ছে আমাদের সকলের পরিচিত মিস্টার ফণীভূষণ চক্রবর্তী নমস্কার দাদা লামডিং টাইমসে আপনাকে স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে আমার শুভেচ্ছা আন্তরিক শুভেচ্ছা দা সম্বন্ধে একটা কথা বলে দিই ফণিদা স্টেং লিফটিং কম্পিটিশনে ন্যাশনাল পর্যায়ে তেরোটা ইন্টারন্যাশনাল পর্যায়ে অলমোস্ট ষাটটা মেডেল পেয়েছে সাফল্য অর্জন করেছে রাষ্ট্রীয় পর্যায়ে আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ে উনি আমাদের লামডিংয়ের নাম গৌরব অর্জন করেছে তাই আজকে আমাদের অতিথির সাথ থেকেই আমরা কিছু কথা জেনে নেওয়ার চেষ্টা করবো এই অনুষ্ঠান গুড মর্নিং লামডিংয়ের যুগে দাদা প্রথমে আমি আপনার থেকে জানতে চাইব এই যে স্ট্রিং লিফটিং যে খেলাটা এটার সম্বন্ধে একটু বলুন স্ট্রিং লিফটিং হলো ইংলিশ হল লিফটিং আর বাংলাতে হচ্ছে শক্তি উত্তোলন এটা ভারতবর্ষের খেলা উনিশশো পঁচাশি ইংরেজিতে স্থাপিত হয় আর উনিশশো ছিয়াশি ইংরেজিতে প্রথম আসাম কম্পিটিশন করিমগঞ্জ রমণী মোহন ইনস্টিটিউটে তখন উনিশশো ছিয়াশি ইংরেজিতে আমিও কম্পিউটার ছিলাম প্রথম আমার গ্রুপে ফার্স্ট হই স্ট্যাং লিফটিং বা শক্তি উত্তোলনে এটা তিনটা খেলা হয় একটা হচ্ছে ইনক্লাইন ব্রেন স্পেশ যেটা আমরা ইজি চেয়ার বলি ইজি চেয়ারের মতন বসে হ্যাঁ ব্রেন স্প্রেস কার্লিং রোডটা সোজা রেখে ওঠাতে হয় আর হিক লিফ্ট পিছন দিকে টানতে হয় এই তিনটা মিলিয়ে স্ট্যাং লিফটিং বলে এটাকে স্ট্যাং লিফটিং এটা উনিশশো পঁচাশি থেকে চলছে আর উনিশশো পঁচাশি সি ইংরেজি থেকে এখন আমি খোলে যাচ্ছি আপনি আপনি এই খেলার সাথে আপনি কত সন থেকে জড়িত আমি উনিশশো সাতাত্তর ইংরেজিতে প্রথম রেলওয়ে স্টেটের আপনি রেল স্টেশন জয়েন করি এখনও রেলওয়ে স্টেটে ব্যায়াম করি হ্যাঁ উনিশশো সাতাত্তর ইংরাজিতে প্রথম সর্ব আসাম প্রতিযোগিতা হয় দিনে রাত্রে চলছিলো একদিন সম্পূর্ণ দিন সম্পূর্ণ রাত্রি ছিল কম্পিটিশন হ্যাঁ তখন আমি দর্শক ছিলাম মানে জয়েন করেছিলাম তখন উনিশশো আটাত্তর উনআশি ইংরেজিতে প্রথম আমি পাওয়ার লিফটিং জয়েন করি ডিব্রুগড় চকিয়াটিংতে হ্যাঁ প্রাক্তন মুখ্যমন্ত্রী উনি সর্বানন্দ সনোয়াল উনিও ছিলেন এককালের পাওয়ার লিফটার উনিও খেলছিলেন চোখি অ্যাটিংতে হুম তো ওনার তো খেয়াল নেই উনার সাথে পরিচয় হয়েছিল উনি বললেন আমার খেয়াল নেই বলে গেছি আর এটা নয় উনিশশো সাতাত্তর উনিশশো আটাত্তর উনআশি আশি আমি খালি যে স্টেম লুটে এটা নয় স্টেম লুটের সাথে পাওয়ার লিফটারও পাওয়ার লিফটার সাথে যোগাসনও আরম রেসলিং যেটা পাঞ্জাব আর আরম রেসলিং আসাম তথা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিযোগিতামূলক প্রতিযোগিতা তৎস আমি রেফারি একটা কথা আমি এখানে একটু ক্লিয়ার বলে দেব আমাদের দর্শকদেরকে যে দীর্ঘদিন ধরে প্রায় পঁচল্লিশ বছর ধরে উনি এই খেলার সাথে জড়িত শুধু তাই নয় আজ পর্যন্ত উনি কিন্তু নিজের শরীরচর্চা করছে বা এই খেলাধুলা করে আসছে অ্যান্ড শুধু খেলোয়াড়ই নয় তিনি উনি কিন্তু একটা ভালো রেফারিও একটা সময় আসামের যে সর্বানন্দ সোনোয়াল মুখ্য বর্তমান মুখ্যমন্ত্রী উনিও ডিব্রুগড়ে খেলতেন ওনার সাথে উনিও খেলেছিলেন তো যাই হোক দাদা আপনার থেকে আরেকটা জিনিস জানার চেষ্টা করবো আপনি অন্তরাষ্ট্রীয় যে মানে ইন্টারন্যাশনাল যে মেডেলগুলো পেয়েছেন জিতেছেন আপনি কোন কোন দেশে আপনি আমি প্রথম প্রথম হচ্ছিল প্রথম ইন্টারন্যাশনালটা হয় কাশ্মীর হয়েছিলো দু হাজার এগারোতে তখন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল একটা যা হোক অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি সেকেন্ড হয়েছিলাম ইন্ডিয়া রিপ্রেজেন্ট করে সেকেন্ড হয়েছিলাম আচ্ছা তারপরে উনিশশো পনেরোতে পনেরোতে পাই বাহারিন পনেরোতে খেলা হয়েছিল খেলা হয়েছিল আমি যেতে পারিনি ষোলোতে ব্যাংকক যেতে পারিনি পয়সারও সরকার দিচ্ছ না কোনো পয়সা স্পোর্টস ডিরেক্টার বলছে পয়সা নেই সতেরোতে আমি গেলাম কলম্বো শ্রীলঙ্কা কলম্বো যা ডিসি সাথে ডিসি তখন তৎকালীন ডিসি ছিলেন ডক্টর লক্ষ্মণ ওনার সাথে দেখা পরে উনি অনেক কিছু ব্যবস্থা করেছেন তৎস তখন লামডিংয়ের এমএলএ শিবু মিশ্র যথেষ্ট সাহায্য করেছে আমাকে আর্থিক আর্থিক এবং আর্থিক দিক থেকে উনি আমার দশ হাজার টাকা দিয়েছিলেন হ্যাঁ সতেরোতে শ্রীলঙ্কা কলম্বো যাওয়ার সময় তারপর গভর্নর কাছে আমি লিখেছিলাম আসামের রাজ্যপাল ছিলেন তৎকালীন বনরীলাল পুরোহিত উনি ডিসি থ্রুদের মাধ্যমে আমার চেক পাঠান বিশ হাজার টাকার সেটাও আমি পেয়েছি আর ডিসির থ্রুয়ে অনেক অনেক এনজিও থেকে আমার সাহায্য করেছে আমি যেতে পেরেছিলাম আর দুটা গোল্ড এনেছি উনিশ সতেরোতে উনিশশো সতেরোতে যেটা হলো স্টেং লিফটিং এবং ইনক্লাইন প্যাস দুটা গোল্ড এনেছিলাম ওটা কোন জায়গায় খেলাটা হয়েছিল কলম্বো কোন দেশ পার্টিসিপেট করেছিল ওটা করেছিল তেরোটা কান্ট্রি করেছিল তেরোটা তেরোটা কান্ট্রি করেছিল আমাদের নিয়ারেস্ট নেপাল ছিল বাংলাদেশ ছিল পাকিস্তান ছিল তারপরে কোরিয়া সাউথ কোরিয়া কোরিয়া তো দুটা ছিল কোরিয়া দুটা ছিল তারপরে উজবেকিস্তান হ্যাঁ আরব তারপরে হলো বাহারিন সত্যি দর্শকরা দর্শক বিন্দু একটা কথা বলতে হবে যে এতগুলো দেশকে হারিয়ে কিন্তু আমাদের এই লামডিংয়ের ফনিদা গোল্ড মেডেল পেয়েছিলো এটা মামুলি কথা না সত্যি আমাদের এই লামডিংয়ের নাম কিন্তু এ উনি মানে ইয়ে করেছেন উজ্জ্বল করেছেন আর আমরা দেখতে পাচ্ছি আমরা আরও দেখাবো এই হচ্ছে অনেক সার্টিফিকেট আরও সার্টিফিকেট আছে আমরা দেখাবো এই হচ্ছে অনেক সার্টিফিকেট যেগুলো ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল সার্টিফিকেটগুলো এই দেখুন এটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট এ হচ্ছে ইন্টারন্যাশনাল সার্টিফিকেট একটা নয় দুটা নয় উনি প্রায় সাতখানা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেয়ে যায় মানে সাতটা জায়গায় উনি বিজয় অর্জন লাভ করেছে ন্যাশনাল ন্যাশনাল পর্যায়ে প্রায় তেরোটা ন্যাশনাল পর্যায়ে মিনিমাম তেরো মিনিমাম উনি পেয়েছেন তো চল্লিশটার উপরে ন্যাশনাল অর্জন আছেন আচ্ছা আপনি আমরা আর জানতে চাই যে ন্যাশনাল পর্যায়ে আপনি কোন কোন জায়গায় মানে আপনি ন্যাশনাল পর্যায়ে আপনি জিতেছেন আর কি একটু শর্টলি যদি বলেন ভারতবর্ষে মোটামুটি সব প্রত্যেক রাজ্যেই হ্যাঁ প্রত্যেক রাজ্যেই আবার পজিশন আছে জম্মু কাশ্মীর এই সামনে দিল্লি ধরুন পাঞ্জাব ধরুন হরিয়ানা ধরুন তারপরে ধরুন তামিলনাড়ু ধরুন কেরল ধরুন তারপরে মহারাষ্ট্র ধরুন ছত্তিশগড় একটা কথা স্পষ্টভাবে আপনার থেকে জানতে চাইব যে আপনি এত মানে একটা ভালো প্লেয়ার অন্তরাষ্ট্রীয় মাপের প্লেয়ার আসাম সরকার থেকে আপনি কি কোনো সাহায্য পেয়েছেন আসাম সরকার থেকে আঠারোতে ইন্দোনেশিয়া বালি যাওয়ার সময় হ্যাঁ শিব মিশ্র থ্রুতেই আমি মুখ্যমন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রী থেকে উনি এনে দিয়েছিল পঞ্চাশ হাজার টাকার হ্যাঁ বালি যাওয়ার সময় উনি এনে দিয়েছিলেন শিবু শিবু মিশ্র লবির বিধায়ক সেটা আমাকে শহীদ ময়দানে সমর্থনা দিয়ে দেওয়া হয়েছিল পঞ্চাশ হাজার টাকা আর আপনি যে আপনি বাইরে যান অনেক টাকার প্রয়োজন মানে ওটাও মিনিমাম এক একটা কান্টিতে বসে যেমন শ্রীলঙ্কা ছিল নিয়ার অ্যাবাউট এক লাখের কাছাকাছি হ্যাঁ আর বাহারিন ছিল সেই সেই ইন্দোনেশিয়া বালি ছিল এক লাখ পঁচিশ তিরিশ হাজার মতন আপনার এখন বয়স কত বাষট্টি ক্রস তেষট্টি চলছে তার মানে আপনি সিনিয়র সিটিজেনে পড়েছেন আপনি আপনি স্পোর্টস থেকে মানে যেটা মানে কি বলে পেনশন যেটা পাওয়ার সেটা এখন মতো পাইনি দুবার অ্যাপ্লাই করেছি এবারও করবো এবারও করবো এই যে আপনাদের সামনে দেখাচ্ছি করবো এখন সাত তারিখ নেক্সট সাত তারিখ মধ্যে জমা দেব নগাঁও ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট অফিসে সার্টিফিকেট সব সার্টিফিকেট দিতে পারবো না কারণ পশুর পয়সার অভাব আচ্ছা আচ্ছা মানে এর আগে আপনি দুইবার দুইবার করেছিলেন পানি পাইনি পাইনি এবারে এবারে আচ্ছা আরেকটা কথা আমি আপনাদের থেকে জানতে যাব দেখা গেছে যে আপনি এই যে খেলা খেলাধুলা সত্যি প্রয়োজন কিন্তু বর্তমান যুগে দেখা গেছে যে বর্তমান যে আধুনিক যুগে যে অনেকেই খেলাধুলা থেকে দূরে গেছে দেখবেন আপনাদের ছোট ছোট বাচ্চারা বেশিরভাগ মোবাইল বা টিভি নিয়ে ব্যস্ত থাকে আর যারা ইয়ং আছে তাদের মধ্যে অনেকেই আমরা খেলা থেকে অনেকটা দূরে সরে গেছি তাই আপনি আমাদের দর্শকদেরকে বা যুব সমাজকে কি উপদেশ দিতে প্রথমত হচ্ছে কি যে টিভি আর মোবাইল মোবাইল সম্পর্কে প্রয়োজন প্রয়োজন বিষয় দরকার কিন্তু খেলাধুলার মাধ্যমেও কি একটা শিক্ষা নয় খেলাধুলার মাধ্যমে শারীরিক যেটা আমাদের ডাক্তার সাধারণত ছোটো মতো অসুখগুলো দেওয়ার যাওয়ার দরকার নেই এটা আমাকে বলেছিলেন তখনের দিন আজকে থেকে প্রায় চল্লিশ বছর আগে মনোর স্লামী এসেছিলেন তখন বললেন এটা হলো হসপিটাল এটাই হসপিটাল তুমি ভালো করে প্র্যাকটিস করো কিছু করতে হবে না ভালো করে খেলাধুলা খালি যে ব্যায়াম করলে হবে না খেলাধুলা যে কোনো খেলাধুলা করো শরীর চর্চা শরীরচর্চার মাধ্যমে নিজের বু বুদ্ধিরও বিকাশ ঘটে স্বাস্থ্যেরও বিকাশ ঘটে তারপরে ওষুধ খাওয়ার প্রয়োজন খুব কম হয় আর বিভিন্ন জায়গায় প্রতিযোগিতামূলক যখন হবে আর কি তখনই বিভিন্ন জায়গায় গেলে পরে হয় কি প্রথমত স্টেট লেভেল ডিস্ট্রিক্ট লেভেল স্টেট লেভেল ন্যাশনাল লেভেল ইন্টারন্যাশনাল তখন নানান জায়গায় মানুষের সাথে পরিচয় হয় ভাষা ভাষা সংস্কৃতি আদান প্রদান চলে বন্ধুত্ব করে এক এক জায়গা থেকে এক এক জায়গায় তখন নানান জায়গায় অনেক কিছু শিকার আছে আমাদের আর এখনকার যুব সমাজ হচ্ছে কি আমি বলছি আমি আজকে প্রায় ৪৫ বছর ধরে এখন প্রথম দেখা যায় জিম আপনি অনেক জিম আছে অরিজিনাল ইনভেস্টেক্টর আছে কিনা তা আমার খেয়াল নেই হ্যাঁ ইনভেস্টেক্টার আছে কিনা না কারণ জিমের মধ্যে থেকে হয় কি এটা হলো আমি যেটা জানি আর কি যে ওয়ান আপ অর্থাৎ ফ্রি টাইম আছে কেউ তো অফিস আদালত করছে আচ্ছা কেউ ব্যবসা করছে আমি গিয়ে কম্পিটিশনের জন্য কিন্তু কম্পিটিশনের মাধ্যম হলেও কিন্তু কম্পিটিশান ওদের মধ্যে কম্পিটিশনটা হবে হ্যাঁ জিমের মধ্যে থেকে জিম কম্পিটিশান হবে অর্থাৎ এর তিন চারটা জিম হলেই বাস কম্পিটিশন যেগুলো আপনি কতগুলি জিম আছে ওদের একথা নেই খাওয়া দাওয়ার ব্যাপারটা খাওয়া দাওয়ার কিন্তু জিমে তো গেলে পরে বলে যে পাউডার আমি কিন্তু পাউডার বলবো না আমি কিন্তু শাক পাচালতা যেটা বাড়িতে পাওয়া যায় কম পয়সা সস্তায় পাওয়া যায় কলার থুর কলার বুগলি হেলাঞ্চা পাতা খারকন পাতা এই সমস্ত জিনিস আর পয়সা দিয়ে খেতে গেলে ডিম খাও পয়সা যদি বেশি হয় তা পয়সা কমের মধ্যে আছে চানা ছোলাটা খেতে লো ডেইলি কিন্তু আমি ছোলা খাই ছোলাটা কিন্তু এখনও কিন্তু সকালবেলা ভিজে ভিজে রাখবো সকালবেলা পর দিন সকালবেলা এসে খাবো ছোলাটা প্রয়োজন বেশি তার সাথে হলো যদি পয়সা থাকে পয়সার যদি অভাব না থাকে সেটা আলগা কথা খাওয়া দাওয়ার যায় অনেক কিছু কম পয়সার মধ্যে এই জিনিসগুলো শাক পাচলি শাক সবচেয়ে দারুণ হ্যাঁ কিছু নেই সারা ভারতবর্ষের থেকে অনেক জায়গায় আমার ইন্টারভিউ এই আমি কেমন করছি এখন এই জিনিসগুলি খাচ্ছি আশা করি দর্শকরা আপনারা বুঝতে পারছেন যে শুধু মেডিসিন খেলে হবে না শাক ফলমূল খাওয়া খুব ভীষণ দরকারি উনি আমাদেরকে ওনার সিক্রেট টিপসটা বলেছে আরেকটা কথা এই খেলাটাকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য উঠে নেওয়ার মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপলিপ্ট করার জন্য আপনি কি কোনো ফিউচার প্ল্যানিং করছেন নাকি আমি ফিউচার মিলি বলতে কি আমার অলরেডি আসামের টিম আছে আমার লামডিংয়ে আগে যেত দুই চারজন যেত আগে আজকাল যায় না অনেক পয়সার অভাব বলে কথা নেই গেলে বলেই পয়সা স্টেট কম্পিটিশান গেলে বলে পয়সা তো পয়সা নিজেরা জিগর করতে পারে না যাওয়া সম্ভবপর হয় না তবে আমি আসামের স্টেং লিফটিংয়ের আসামের জেনারেল সেক্রেটারি তো আমার টিম আসামে আছে আমি নিয়ে যাই ন্যাশনাল নিয়ে যাই তারপর ন্যাশান থেকে সিলেকশন হয় ইন্টারন্যাশনাল যাওয়ার জন্য স্টেট হয় লামডিং আমাদের লামডিং আছে নাকি বা খোলার প্ল্যানিং আছে নাকি আপনার আমি তো ব্যক্তিগতভাবে তো খোলার দেওয়া পারবো না কারণ প্রচুর টাকা পয়সা পড়ে যেটা আমার কাছে নেই বর্তমানে ভবিষ্যতে আশা থাকলো কিন্তু উপায় পয়সার জন্য পারছি না এমনি আমি সরকারকে আপনি কি অনুরোধ করবেন আপনি মানে আপনাদের এই খেলাটাকে আপলিপমেন্ট করার জন্য সরকারকে কিন্তু একটা এই যে আমাদের এই খেলাটাকে আপডেট করার জন্য প্রথমে চলল যে ন্যাশনাল লেভেলে যারা আসে আর কি ওদেরকে অন্তত চাকরি কর্মসংস্থান কর্মসংস্থান না পালে তো মানুষের পেট নাই আমি কি খেলাধুলা করে কী করব কর্মসংস্থান অন্তত পাওয়ার যোগ্য যে কোনো একটা যে কোনো যার কোয়ালিফাই যে শিক্ষাগত যোগ্যতা আছে সেই মেছে দেওয়াটা উচিত তবে এই খেলাটা প্রচার করার জন্য আর কি প্রসারের জন্য এটা খেলা নয় এটা ছাড়া পাওয়ার লিফটিং আছে স্টেং লিফটিং আছে ওয়েট লিফটিং আছে যোগাসন আছে পাঞ্জা খেলা আছে প্রত্যেকটা খেলারই দরকার হ্যাঁ প্রত্যেকটা খেলারই দরকার আর প্রত্যেকেরই দরকার আছে কিছু না কিছু সরকার থেকে পাওয়ার

ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য আর আশা করি আপনার এই স্বপ্ন সাফল্য হবে একদিন সাফল্য হবে আর আমি দর্শকদেরকে বলবো স্পেশালি যুব সমাজ সমাজকে যে আজকে আমরা অনেক কিছু শিখতে পেলাম আমাদের ফণি ফণিদার থেকে যে শুধুমাত্র মেডিসিন নয় খাওয়া দাওয়ার ব্যাপারে আমাদের ইম্পর্টেন্ট দিতে হবে খেলার সাথে আমাদের জোড়াতে হবে কারণ এই খেলা দিয়ে কিন্তু আমাদের শরীর সুস্থ হবে আর ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু অনেকটাই ভালো হবে ভবিষ্যৎ প্রজন্ম যদি যদি আমরা উজ্জ্বল করতে চাই আমাদের যুব প্রজন্ম ভবিষ্যৎ উজ্জ্বল করতে চাই তাহলে কিন্তু এই খেলার খেলা আমাদের ধরে রাখতে হবে আর আশা করি উনি এবার পেনশনটা পাবে কারণ বর্তমান পর্যন্ত উনি পেনশন পায়নি একটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল পর্যায়ের খেলোয়াড় লামডিংয়ের আশা করি যে সরকার আসাম সরকার উনার ওনাকে দেখবেন আর এবার হয়তো উনি পেনশন পাবেন আর উনি উনার যে চিন্তাধারা এই চিন্তাধারায় কিছু প্রজন্ম উঠে আসবেন এবং এই খেলাকে এই খেলা খেলে ওদেরও ভবিষ্যৎ উজ্জ্বল করবেন ধন্যবাদ আর আপনাদের প্লিজ এই ভিডিওটা যদি লাইক করেন আপনারা কিন্তু কাইন্ডলি লাইক অ্যান্ড শেয়ার করবেন আমার একটা রিকোয়েস্ট আমাদের দর্শকদেরকে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করবেন যাতে আমাদের ফণিদার এই সাক্ষাৎকার যাতে আমাদের সকলের কাছে পৌঁছে যেতে পারে ধন্যবাদ